ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স নিয়ে। তো পাইথন আর বা স্কেলা ছাড়া আর কোন কোন ল্যাঙ্গুয়েজের ফিউচার পটেনশিয়াল থাকতে পারে, তো এই ব্যাপারে আমরা জানতে চাইবো সাকিবের কাছ থেকে। সাকিবের, আচ্ছা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এখন আমি যেটা বলতে পারি, আমি রিসার্চ পার্সপেক্টিভ মানে পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে এখন তুমি যদি একটা প্রজেক্টে কাজ করতে যাও, মানে ধরো কোনো রিসার্চের পেপার টেপার নিয়ে কাজ করবা বা আমার প্রফেসর আন্ডারে কাজ করবা, এখন ল্যাঙ্গুয়েজ আসলে তোমার অনেক কিছুই শিখে লাগতে পারে। যেমন আমি কয়েকদিন আগে ছিল শেল স্ক্রিপ্ট শিখে লাগছে একটা কাজ করার জন্য, যে শেল স্ক্রিপ্টে মানে আমি হচ্ছিল হয়তো থার্ড ইয়ারে ওয়েস করার সময় তখন করছিলাম, যে শেল স্ক্রিপ্টের হচ্ছিল কিছু কোড টোড করছিলাম, কিন্তু এখন আবার নতুন করে শিখে লাগছে। আবার হচ্ছিল আরেক কাজের জন্য হচ্ছিল আমার ম্যাটল্যাব লাগতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি বেশিরভাগই, তবে বেশিরভাগই ডিপ লার্নিং এ কাজ করার জন্য আমি অলওয়েজ পাইথন আমার কাছে সবচেয়ে প্রিফারেবল আর কি, ইজি। আর তুমি যদি ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতে চাও তাহলে তুমি আর আর নিয়ে পড়তে পারো, মানে আর যে ল্যাঙ্গুয়েজ ওইটা দেখতে পারো। তারপর হচ্ছিল স্কালাও, স্কালার আসলে আমার হচ্ছিল নলেজ খুব কম, স্কালাতে আমি দেখি নাই। আমার মানে বিগ ডাটা এগুলা নিয়ে কাজ করতে গেলে মানে স্কালা এগুলা লাগতে পারে হয়তো বা, আমি শিওর না এই ব্যাপারে। তারপর তুমি হচ্ছিল জাভা, তারপর হচ্ছিল হ্যাডুপ ট্যাডুপ শিখা লাগতে পারে বিগ ডাটা নিয়ে কাজ করতে গেলে। তারপর হচ্ছে অ্যাপাচি স্পার্ক আছে, আমি স্পার্ক স্পার্কে কিছু এক্সপিরিয়েন্স আছে, স্পার্কে কাজ করা যায়। তো এখন এটা আসলে ল্যাঙ্গুয়েজ, আমি বলবো ল্যাঙ্গুয়েজ কোনো ইয়া না যে এইটাই স্পেসিফিক্যালি শিখতে হবে এরকম না। আমার মতে হচ্ছিল যেটা বললাম যে ওই যে কন্টেক্সট প্রোগ্রামিং যখন করছো তখন তোমার হচ্ছিল যে প্রোগ্রামিং যে নলেজটা সেইটা মেন্টেন, মানে সেইটা আসলে জরুরি, নট নেসেসারি যে তোমার ল্যাঙ্গুয়েজ খুব জরুরি এরকম না। তোমার হচ্ছিল যদি তোমার ওই প্রোগ্রামিং নলেজটা থাকে, তুমি যে কোনো এক ল্যাঙ্গুয়েজ থেকে এক ল্যাঙ্গুয়েজে শিফট করতে তোমার মানে কোনো টাইমই লাগবে না। এবং তোমার যখন রিসার্চ করবা, তোমার এক একজন এক এক, মানে তুমি যখন হচ্ছিল ধরো আমরা যখন একটা পেপার পড়ি এক একজন এক এক রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করো। যেমন কয়েকদিন আমি একটা পেপার পড়তেছি যে মানে তুমি ধরো ডিপ লার্নিং এর যদি ইয়াতে যাও, ডিপ লার্নিং এরও অনেকগুলো মডেল আছে, মানে অনেক ধরনের টুল আছে। কেউ হয়তো বা দেখবে যে টেনসরফ্লো ইউজ করতেছে, কোনো গ্রুপ হচ্ছিল পাইটর্চ ইউজ করতেছে, কোনো গ্রুপ হচ্ছে চেইনার ইউজ করতেছে, কোনো গ্রুপ হচ্ছিল এমএক্স নেট ইউজ করতেছে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছিল বিভিন্ন টুল আছে। এখন তোমার হচ্ছিল এত টুলও তুমি কভার করতে পারবে না, এত ল্যাঙ্গুয়েজও কভার করতে পারবে না। সো এই জন্য বেটার অ্যাপ্রোচ যে যে কোনো মানে একটা তোমার যদি জেনারেল নলেজ থাকে যেটা হচ্ছিল প্রোগ্রামিং নলেজ, আর ডিপ লার্নিং এর জন্য ছিল ওই তোমার ডিপ লার্নিং এর যদি জেনারেল নলেজ থাকে, প্রোগ্রামিং নলেজ থাকলে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করতে পারবা, যদি পাইথন হয়, ম্যাটল্যাব হয়, আর হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজে যেতে পারবা। আর যদি ডিপ লার্নিং এর নলেজ থাকে তুমি যে কোনো টুল কিট ইউজ মানে ওই ল্যাঙ্গুয়েজের টুল গুলো ইউজ করতে পারবা। সাপোজ ম্যাটল্যাবের তুমি ডিপ লার্নিং টুলটা ইউজ টুল বক্স ইউজ করতে পারবা। তারপর যদি কেরাসে যাও, কেরাসে শিফট হতে পারবা, কেরাস থেকে পাইটর্চে শিফট হতে পারবা। সো এই জন্য বলবো যে ল্যাঙ্গুয়েজ মনোযোগ না দিয়ে হচ্ছিল ওইসব দিকে হচ্ছিল ফোকাস দেওয়া বেশি জরুরি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনা আপনি থেকেই আসবে, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য টাইম না দিয়া তুমি হচ্ছিল একটা প্রজেক্টের কাজ করতে করতে যদি তুমি ল্যাঙ্গুয়েজটা শিখো সেটা হচ্ছিল বেটার ওয়ে আমার কাছে মনে হয়। সাকিব বা হচ্ছে না বিল কিছু ভাই, যেটা বলছে ওটা মানে ওটার সাথে কিছু অ্যাড করবো, সেটা হলো যে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ একটু সুইচ করা লাগে মাঝে মাঝে, আর একাডেমিয়ার ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। একাডেমিয়ার ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে ল্যাঙ্গুয়েজটা একটা মোটামুটি ফিক্স থাকে, যেটা দিয়ে শুরু করা হয় ওটাই মোটামুটি অনেক লং টার্ম আর কি কন্টিনিউ করা হয়। সো একাডেমিয়াতে যাদের বেশি ইন্টারেস্ট তাদের জন্য আসলে আই গেস ম্যাটল্যাব আর পাইথন জানলেই মোটামুটি এনা মেশিন লার্নিং এর ক্ষেত্রে। আর যদি কেউ ডাটা সায়েন্সে ফোকাস করে একদম ডাটা সায়েন্সে, দেন হয়তো বা আরটা জানা ইউজফুল আর কি। এছাড়া আমার মনে হয় না একাডেমিয়াতে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ খুব একটা শেখা লাগে আমার, মানে যতটুকু আমি নিজে রিসার্চ করছি আর কি। আর ইন্ডাস্ট্রিতে জিনিসটা একটু ডিফারেন্ট। সো ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ পজিশন দেখা যায় মেশিন লার্নিং এর, বাট হয়তো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিফার করতেছে জাভা, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিফার করতেছে সি প্লাস প্লাস। সো এখনো দেখা যায় এগুলো যেহেতু ডমিনেট ল্যাঙ্গুয়েজ এখনো, সো ওগুলো এখনো আছে বেসিক্যালি। সো সাথে ভাই যেটা বলছেন মেনলি যে আসলে মেইন কনসেপ্টটা হলো যে মানে বেসিক যে মেশিন লার্নিং এর আইডিয়াগুলো, সো ওই আইডিয়াগুলো কিন্তু সব জায়গায় সেম, এরকম না যে জাভাতে গেলে মেশিন লার্নিং এর আইডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, আইডিয়া কিন্তু সেম আছে। সো যে একবার মেশিন লার্নিং এর কনসেপ্টগুলো শিখবে তার জন্য ল্যাঙ্গুয়েজ সুইচ করা খুব একটা ব্যাপার না। হ্যাঁ ল্যাঙ্গুয়েজের জিনিসগুলো অবশ্যই শিখতে হবে, সো ওটা ডিফারেন্ট ইস্যু, বাট আলটিমেটলি যেটা হয় যে আন্ডারস্ট্যান্ডিংটা ওটা বেসিক্যালি একবার শিখলেই হচ্ছে।
আর ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হয় যে কারেন্টলি যদি দেখা যায় তাহলে ফার্স্টে পাইথন অবশ্যই মেশিন লার্নিং এর জন্য পাইথন ফার্স্ট প্রিফারেন্স, দেন জাভা, সি প্লাস প্লাস, এই দুইটা আছে। আর ফিউচারের কথা চিন্তা করলে আমার কাছে মোটামুটি কয়েকটা ল্যাঙ্গুয়েজ একটু প্রমিসিং মনে হয়। একটা হলো রাস্ট, আমার কাছে রাস্ট মনে হয় বেশ প্রমিসিং, ওটা অনেক ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, প্লাস এখন মেশিন লার্নিং এর জন্য রাস্টের অনেক অনেকগুলো রিচ লাইব্রেরি আছে। সো রাস্ট মেবি ফিউচারে মেশিন লার্নিং এর একটা বড় অপশন হতে পারে। আর গোল্যাঙ্গ এর একটা মোটামুটি একটা অপশন আছে, প্লাস জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এর একটা ভালো একটা ফিচার আছে, কারণ আমরা অলরেডি দেখছি TensorFlow.js দিয়ে কত কোনটা একটা আসলে অ্যাপ্লিকেশন বানানো যায়। সো জাভাস্ক্রিপ্ট এর একটা ভালো ফিচার আছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, বিশেষ করে যারা ওয়েব ব্যাকএন্ডে কাজ করছে, টোটালি ওয়েবসাইটে কাজ করছে, তাদের জন্য আসলে জাভাস্ক্রিপ্টটা খুব ভালোভাবে শেখা উচিত। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এর যে মেশিন লার্নিং যে লাইব্রেরি আছে ওগুলো শিখতে পারে। বাট ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় আসলে আলটিমেটলি ঘুরে ফিরে পাইথনটা অনেকদিন ডমিনেট করে। সো কেউ যদি মোটামুটি শিখতে চায় দেন পাইথনটা দিয়ে শুরু করা উচিত। দেন এটা ডিপেন্ড করে আসলে কে কোথায় সুইচ করতেছে, ইন্ডাস্ট্রিতে সুইচ করলে এটা হয়তো বা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা লাগতে পারে বা এক্সট্রা একটা স্ট্যাক অ্যাড করা লাগতে পারে। সো এই জিনিসটাতে অ্যাডাপটিভ হইতে হবে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে একটু সবসময় আসলে স্ট্যাকগুলো চেঞ্জ হয়, অ্যাডাপটিভ হয়। আর একাডেমিয়ার ক্ষেত্রে আমার মনে হয় নলেজটাতে খুবই বেশি ফোকাস করা উচিত, যে আমাদের আলটিমেটলি ফান্ডামেন্টাল যে মেশিন লার্নিং এর যে কনসেপ্ট গুলো ওগুলো তো অনেক বেশি নলেজ দেওয়া উচিত। অ্যান্ড পাইথন ম্যাটল্যাব, এই দুইটা জানলেই মোটামুটি এনাফ। আগে সেটাই আমার মনে হয় মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল মানে যা সাজেশন দেওয়া যায় আর কি। আমি ভাইদের সাথে অ্যাগ্রি করবো আর কি, ওনারা অ্যাকচুয়ালি হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি সব কিছু কভার করে ফেলছে আর কি। বাট একটা আমার নাবিল ভাইয়ের কাছে কোশ্চেন আর কি, যে ওপিটা হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ শেখার কতটুকু ইম্পর্টেন্ট, ওপি কনসেপ্ট? আচ্ছা, ওপিটা মোটামুটি আই গেস ইন্ডাস্ট্রিতে মোটামুটি ভালোই দরকার, কারণ দেখা যায় আলটিমেটলি আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময় আসলে জাস্ট স্ট্যান্ড অ্যালোন আলাদা কিছু লিখে না মেশিন লার্নিং, এটা হয়তো বা একটা বড় একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের একটা পার্ট হয়। সো ওটার ক্ষেত্রে যেটা হয় যে কোড আলটিমেটলি কোড খুব মডুলার করার জন্য বা কোড খুব স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আসলে অনেকগুলা জাস্ট ওপি না অনেক ধরনের কনসেপ্ট ইউজ করা হয়। সো ওটার জন্য বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যারা ইন্টারেস্টেড তাদের জন্য ওপিটা অবশ্যই শেখা উচিত। একটা ল্যাঙ্গুয়েজ শেখা মানে অবশ্যই ওপিটা শেখা উচিত, কারণ ওটা ছাড়া আসলে জাস্ট নর্মাল ফাংশনাল প্রোগ্রামিং করে আসলে খুব মানে কমপ্লেক্স অ্যাপ্লিকেশন লেখা পসিবল না, যতই ট্রাই করা হোক। সো ওইটা আসলে একটা চ্যালেঞ্জ, তো ওটার জন্য আমার মনে হয় ওপিটা শেখা উচিত, বিশেষ করে যদি একটা ল্যাঙ্গুয়েজ শেখা হয় অ্যাটলিস্ট ওপির বেসিক যে ব্যাপারগুলো আছে ওইগুলো অ্যাটলিস্ট শিখে নেওয়া উচিত আর কি সাথে সাথে। আমরা কোনো যখন কোনো কমপ্লেক্স হচ্ছে মডেল মানে কোনো একটা সিস্টেম বিল্ড আপ করি আর কি, তার মধ্যে যদি মেশিন লার্নিং ইন্টিগ্রেট করতে যাই তখন এসে হচ্ছে এই মডেলার প্রোগ্রামিংটা ইম্পর্টেন্ট হয়ে যায়, তো তখন ওপিটা আসলে ভালো কাজে দিবে। তো ইয়া সাকিব, পাইটর্চে যখন আমরা হচ্ছে কাস্টম মডেল বিল্ড করি ওগুলো তো ওপি বেসডই করি, টোটালি ওপি, ওপি বেসড, ওপি তো লাগতে স্যার মানে টোটালি ওপি লাগবে আসলে। তো এই জিনিসটা কি ইম্পর্টেন্ট আর কি, যদি পাইথন মানে বিগিনার হিসেবে কেউ যদি পাইথন শেখে সাথে হচ্ছে ওপি কনসেপ্টটা গ্র্যাব করাটাও ইম্পর্টেন্ট।